আপনারা আশা করি ভালো আছেন। হ্যাঁ, তো মাথার থেকে আপনাদের ব্লগটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে আজকে হচ্ছে 12 তারিখ রবিবার। হ্যাঁ, এই দেখেন 9:45 সব দোকানঘাট বন্ধ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্প করতে করতে একটা কথা শেয়ার করলাম, বন্ধু কথাটা যে অত সহজ নয় সেটাই বললাম। জানেন তো, বন্ধু বন্ধু করে লোক পাগল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি কী করে বুঝবেন বন্ধু কাকে বলবেন? হ্যাঁ, আমার না ছোট্টবেলার এক বন্ধু, সে আমেরিকায় থাকে, প্রবাসী, অনেক বছর ওখানেও বাড়িঘর সব করেছে, কিন্তু ও খুব অবস্থা ঘরের মেয়ে, কিন্তু হচ্ছে একদম হচ্ছে অতি সাদা মাথা। আমি যখন ব্লগ শুরু করি ও তখন আমাকে বলেছিল, পাপিয়া তুই না ব্লগগুলো যে করবি, আমি কিন্তু কমেন্টগুলো ভালো করব, আর হচ্ছে তোকে যখন যেটা ভুল হবে তোমাকে সেটা আমি ফোনের মাধ্যমে তোকে বলবো। এই যে ও আমাকে কথাটা বলছে, ও আমাকে একটা ইসেও দিয়েছে, স্ট্যান্ড পাঠিয়েছিল। হ্যাঁ, আমাকে গিফট করেছিল। আর বললাম কি, যে এই যে ওর যে এত বড় মনের পরিচয়, যে আমার যেই জায়গাটা ভুল হবে কমেন্টের মাধ্যমে জানাবে না, কিন্তু ও জানাবে কিসের মাধ্যমে? আমি না চলে আসলাম গ্রিনল্যান্ড নার্সিংহোমটা দেখাচ্ছি। হ্যাঁ, দুয়ারেও এখন অনেক বড় বড় নার্সিংহোম তৈরি হয়ে গিয়েছে, যে গ্রিনল্যান্ড নার্সিংহোমটা আপনাদের দেখাচ্ছি। তার পাশে দেখুন এই যে সুন্দর সুন্দর ছোট্ট করে করে হোটেল, তারপর হচ্ছে মানে ছত্রাকের মতো জমিয়ে গিয়েছে ইসে, ল্যাবগুলো দেখুন অনেক। হ্যাঁ, এখন আর আগের আলিপুরদুয়ার নেই, এখন কিন্তু আলিপুরদুয়ারে অনেক উন্নতি হয়েছে। আর কাঠগোলাপগুলো ফুটে রয়েছে, সেগুলো যে কী সুন্দর, আপনাদেরকে আমি অন্ধকারেও দেখাতে পারছি কি না, চারিদিকে না ফুটে আছে। হ্যাঁ, আর কী বলবো। ওকে সে বললো কি, যে আমার যে জিনিসটা ভুল হবে ও আমাকে ফোন করে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে না। আমার তখন আমি আগে আগাগোড়াই জানি, কারণ হচ্ছে ওর মা বাবা দাদা খুব ভালো ছিল, আর ও ভীষণ ভালো মনের মানুষ, সোমা আচার্যি বান্ধবীর নাম। হ্যাঁ, আমার এই জিনিসটাতে এত ভালো লাগছে যে কী আর বলবো, বলার নাই। কারণ হচ্ছে আমি হচ্ছে ও যে আমাকে বললো যে খারাপটা আমাকে ফোনের মাধ্যমে জানাবে যদি কোথাও ভুল হয়, আর এটা যে মানে আমাকে মোবাইলের মাধ্যমে কমেন্ট করে ভালো ভালো, সেটাই বন্ধুত্বের পরিচয়। দেখ, এই যে দেখ, এই যে পুনমকে এখন তো মোবাইলেই ফেসবুকেই দেখা হয়, এই যে ওর মাকেও তুলে নিলাম আমি। এই যে পুনমের ছেলে, এই যে ছোট্টবেলাকার আমার মেয়েটা, আর ছোট্টবেলার হচ্ছে তারপরে ওই ছোট্ট ছেলে হয়ে গেছে, মেয়েও আছে নাকি না একটা ছেলে? ও বাবা, আমার মতো দুই ছেলে, বাবা বাবা পাশাপাশি দাঁড়া তো, লাল গেঞ্জি বাবা কালো প্যান্ট, দাঁড়া দাঁড়া দুইটা ভাই দেখি 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 দেখি। এই যে দেখ, তোরা কোথায় কোথায় চলে যাবি, দেখ এখানে আয় আয় আয়। হ্যাঁ, এই এই যেটা দেখছি দাঁড়া তো। হ্যাঁ, এই যে দুই ভাইকে দেখি দেখি দেখি, এই যে আমাদের পুনমের দুই ছেলে দাঁড়া, এই যে ওকে পুচকি দেখেছি, ও আমার পাশেই পড়তে যেত, আজকে দেখেন ওর দুই ছেলে। আর এই যে আমার পুনম বড় হয়ে গেছে, ও হচ্ছে মা, আর ওর হচ্ছে দিদা, কাকে কি বলবেন মানে। ছোট্ট তুমি কিছু বলো দেখি, কি বলো, তোমার নাম কেয়া হয়? অংশুমান। তোমার নাম অংশুমান, তুমি বাংলায় সব কথা বলতে পারবে না? ও তাই, ও কোন ক্লাসে পড়ে? হ্যাঁ বাবা, ও ক্লাস পড়ে, কোন স্কুলে পড়ে? আর ও আমি নিজে দেখছি ছেলেদের এত মানে চাপ দেওয়ার দরকার নেই, কারণ পড়াটা হচ্ছে হোল লাইফ, সারা জীবনই পড়তে হবে, সেই জন্য হচ্ছে একটু আগের বাদ দিয়ে একটু রিল্যাক্স থাকুক। হ্যাঁ, আমিও দিছিলাম। ছোট বোন বলে না, ছোট বোনের চেহারা খুব সুন্দর তো, কে বলছে? হ্যাঁ, কত মিষ্টি আর মানুষের ব্যবহারেতে পড়ছে, ওই যে হাসতেছে, এটাই তো সবচেয়ে বড় সুন্দর না।
এই যে বৌদি বললো তোমার কথাগুলো খুব ভালো লাগে, এইটাই তো যাবে সাথে। আমি বললাম যে মানুষে বেঁচে থাকতে গেলে না প্রচুর টাকার প্রয়োজন হয় না। মানে আমি তো সাধারণ ঘরের মেয়ে বা সাধারণ ঘরের বউ, সেই কারণেই বলছি যে আমি আমার ছেলেদেরকে বলি যে দেখ যে সে যদি বেশি টাকা টাকা করি বা কিছু করি, সেজন্য তো আমার ভাগ্যে যতটুকু আসবে সেটাকে মেনে নিতে হবে, তাহলে কী দরকার না, এই যে দেখো। সেই কারণে ওরা আমাকে বলে তুমি সারদামণি হয়ে যাও, তুমি হিমালয় পার্বত্যে গিয়ে থাকো, তোমার যখন কোনো চাহিদা নেই। কিন্তু আমি এইভাবেই হ্যাঁ বাঁচতে চাই, তার কারণ মানে টাকাটা তো সাথে নিয়ে যাবো না, আচার আচরণ ব্যবহারটা যাতে ভালো করতে পারি। এই যে আমাকে বৌদি বললো যে তোমার আচরণ বিধিটা খুব ভালো, আমার এটাই ভালো লাগলো। আর কে দেখেন এই ছোট্টোর থেকেই মানুষ কত বড় হয়। এই ল্যাবটা একদম ছোট্ট ছিল, হ্যাঁ একটা কাঠের ঘরে ছিল এই ল্যাবটা, যখন এখন এখান থেকে দেখেন এই রক্ত পাড়ার, এটি বলে রক্ত পড়ছে আমার বাবার বাড়ির পাড়ার, হ্যাঁ এই যে ঘরগুলো দেখাচ্ছে। এই ব্লগটা করলাম হচ্ছে আমাদের মানে পাড়া, সেখানে এখানের ব্লগটাই আমার করা হয় না। আজকে মানে হাঁটতে হাঁটতে যখন আসলাম দিনের শেষে কাজ করে, হ্যাঁ সেই জন্য মানে পি বাংলার থেকে চলে আসলাম এই ব্লগ করার জন্য। এই যে আমাদের মানে সাথী, এই যে দেখেন আমাদের সাথী, এই যে মোটামুটি আমাদের দত্তপাড়ার বাড়ি ঘরগুলোকে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ মোটামুটি হাঁটতে চলে আসলাম, এই যে অন্ধকার ছিল বলে দেখাতে পারলাম না, এই যে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার এখন সাথে হচ্ছে আমার দুই ছেলে, স্বামী আর হচ্ছে এই মোবাইলটা, হ্যাঁ এটাকে নিয়ে বেরোয় পড়ি। তাহলে আমার টাইমটা যখন নাকি ভালো লাগে না একটু গল্প টল্প করে আসি, এভাবে আমার দিনটা কাটায় দিই, রান্না বান্না ঘর সংসার। কালকে এক ভদ্র মহিলা বললো তুমি খুব লক্ষ্মী বউ, তাই না? লক্ষ্মী না লক্ষ্মী জানি না, বুঝছেন তো, সংসার যখন পেতেছি সংসার তো করতেই হবে তাই। এই যে দেখেন অন্ধকার তো, তাই সব বাড়িগুলোকে না সুন্দর করে দেখাতে পারছি না। আজ এখানে এখানে আমাদের না দুর্গা পূজা হয়, হ্যাঁ যে এখন এখন একটা ক্লাব দত্ত করা খেলা হচ্ছে, সেই কারণে ইসে হচ্ছে। এখান দিয়ে আমাদের কিন্তু পূজার দেখতে আসতে হয়, রেল লাইনটা পার হলাম। তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে সেই তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। ফুলের কড়িগুলো ফুটেছে, কি ভালো লাগছে না, ছবিটা তুললাম। এটা আমার বাড়ি, হ্যাঁ বাড়ির বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, জানি না কবে কমপ্লিট হবে, কিন্তু আমার একটুও দুঃখ নেই, যবে হয় হোক। কেন কিন্তু আমি বাড়িতে চলে আসলাম, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, আমার বাবা লোকনাথ বাবার কাছে ছবিটা তুললাম। আমি উপরে উঠে যাচ্ছি, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম আমার ঘরে। এসে দেখি আমার বর শুয়ে আছে, কি বলবো, এভাবেই আমার ব্লগটা শেষ করলাম, রাখছি। হ্যাঁ দয়াবতী দরদিনী মা,
দয়াবতী দাড়ো দিনী মাগো আমার, দয়াবতী দাড়ো দিনী মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শুধাইল না কোনো দিন, ঝড়ু আয়ার মন তরে মাগো আমার, দয়াবতী দাড়ো দিনী মা। নমস্কার, এই বলে আমার ব্লগটা শেষ করলাম।